অর্জুন কৃষ্ণচূড়ার কথা কবি মন্দাক্রান্ত সেন। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে, এইটুকু হলো কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরি ঝিরে পাতা পোশাক বুনেছে তার, অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরী একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ, রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবি কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরেরই জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাঁকল খসিয়ে ডেকো।